হোয়াটসঅ্যাপ। সো অনেকদিন পর আবার আমি ব্লগ করতেছি, আমার পরীক্ষা শেষ অ্যান্ড এটা হচ্ছে নভেম্বরের 1 তারিখ, অ্যান্ড নভেম্বরের 1 তারিখ মিনস হচ্ছে পুডিনের জন্মদিন। সো কালকে কিছু কেনাকাটা করছি অ্যান্ড আজকেও কিছু কেনাকাটা আছে। গতবার পুডিনের জন্মদিনের ব্লগটাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা সবাই, এর জন্য আমি অনেক থ্যাঙ্কফুল। অ্যান্ড ফেসবুকে সেটা হচ্ছে আমার সেকেন্ড ভিউ, মোটামুটি 1 লাখের মতন ভিউ আসছিল এটাতে, অ্যান্ড এটাতে আমি অনেক বেশি খুশি, অনেক মানে অনেক বেশি খুশি। সো আজকে এখন বের হচ্ছে আবার কেনাকাটা করতে, সো ভাবলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই। সো লেটস গো। তো সে এই জিন্সের শার্ট পছন্দ করছে, তার এটাই পছন্দ হয়েছে কারণ এই বোতামগুলো ঠাস ঠুস করে খোলা যায়। সো এইটা কালকে কিনা হয়েছে। নেক্সট হচ্ছে একটা বডি স্প্রে, এটা আমি আমার ফেভারিট বডি স্প্রে কিনছি সেট ওয়েট, কারণ এটার স্মেল আমার কাছে খুব ভালো লাগে। 2011 সাল থেকে মোটামুটি আমি নিজেও এটা ইউজ করি, আর কাউকে গিফট করলে এই জিনিসই গিফট করি, কেন জানি খুবই বেশি ভালো লাগে আমার, মানে মোস্ট 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 ফেভারিট একটা বডি স্প্রে। দেন এটা হচ্ছে ডিওডোরেন্ট, সব আবার নতুন করে প্যাক করবো দেখেই খুলে ফেলতেছি ঠাস ঠুস করে। সো এটা নিভিয়ার একটা ডিওডোরেন্ট, এগুলো সব আবার নতুন করে প্যাকিং হবে। তো আমি এখন বের হয়ে পড়েছি অ্যান্ড যাচ্ছি হচ্ছে নিউ মার্কেট। নিউ মার্কেটের ভিতরে হচ্ছে অ্যাপোলো দোকানটার নাম, ওই দোকানে সব টাইপের জিনিসপত্র পাওয়া যায়। তো দেখি ডেকোরেশনের জন্য কী কেনা যায়। তো ডেকোরেশনের জন্য আমার এই টাইপের একটা কাগজ খুব বেশি পছন্দ হয়েছে। তো এখন লাঞ্চ করতে যাচ্ছি হচ্ছে থিম ওমর প্লাজাতে, একটা প্যাকেজ আসছিল নতুন, ওই প্যাকেজটা ট্রাই করতে, এবং যে যে কী বিপদে পড়ছি আল্লাহ আকবার। প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর তো এই স্টিকারটা কিনছি, ওয়াল স্টিকার। এইটা পাওয়াতে আমার কাজ 50%-এর উপরে কমে গেছে, কারণ এটা জাস্ট দেওয়ালে লাগালেই হয়ে যাবে, নাহলে আমাকে আবার দেওয়ালের ডেকোরেশন বানাইতে হইতো। আর যেহেতু এবার হচ্ছে লাইট দিয়ে ডেকোরেশন করার কথা চিন্তা করছি, সো অত ঝামেলার দরকার নেই। বেলুনও দ্বারা যে অর্ডার দিয়ে দিছি, লাইটও একটা দিয়ে দিব অর্ডার আজকের মধ্যেই। অ্যান্ড এই স্টিকারটা আমার বেশ ভালো লাগছে, কম দামে বেশ ভালো একটা জিনিস ওয়াল স্টিকার। সো ইয়া, তো আজকে হচ্ছে মেন, আজকে আর কোনো কাজ করবো না, কারণ কাজ করার কোনো এনার্জি নাই, প্লাস হচ্ছে মেজাজ খুব খারাপ হয়ে আছে। লাইক একটা খাবারের জন্য 1 ঘন্টা 10 মিনিট বসে থাকা, ইটস রিয়েলি টর্চার, ঠিক আছে? আমার কথা হচ্ছে আমার যেখানে কুলাচ্ছে না, আমি যেখানে পারবো না দিতে মানুষজনকে, আমি কিসের জন্য হচ্ছে 1 ঘন্টা বসায় রাখবো? আমি তো ইয়া করবো না, রাইস শেষ, রাইস বানাচ্ছে, রাইস বানাইতে বলছে 10 মিনিট লাগবে, 10 মিনিট লাগে রাইস বানাইতে? সিরিয়াসলি, ভাত চাল সিদ্ধ করতে 10 মিনিট লাগে? মানে মিথ্যা কথা কেন বলবে? যাই হোক, হোয়াট এভার, মন মেজাজ খারাপ হয়েছে, আজকে আর কোনো কাজ করতেছি না। নেক্সট দিন যা যা করবো মোটামুটি শেয়ার করবো। হ্যাঁ, যার জন্য ব্লগ বানাচ্ছি সে কি দেখে কিনা আই ডোন্ট নো। তো আজকে হচ্ছে 4 তারিখ, রাইট? 4 তারিখ, দারাজে অর্ডার করছিলাম বেলুন, খুবই কিউট কিউট ছোট ছোট বেলুন। এটা 100 পিস পড়ছে হচ্ছে 24 টাকা, 100 পিস আছে কিনা আমি গুনি নাই, বাট 24 টাকা। এটা দিয়ে ও ডেকোরেশনের কাজে লাগাবো, এই জন্য এবার ছোট বেলুন নিছি যাতে ইচ্ছা মতন টিপে টিপে ফাটানো যায়। তো 5 তারিখ আমি একটু কেশবপুরে বেড়াতে আসছিলাম, এবং এই গ্রামটা আমার খুব পছন্দ লাগছে, অনেকটা দিয়াড়ের মতন, কারণ আমাদের দিয়াড় মানে চাঁপাইনবাবগঞ্জের ওই সাইডে আমাদের গ্রামের বাড়ি, যেরকম ওই টাইপেরই, নদীর এপার ওপার একটা নদীও আছে খুব সুন্দর, বাট নদীটা যদি আমার খাল বেশি মনে হয়েছে। তো আমার খুব পছন্দের একটা জিনিস হচ্ছে নদীর ধারে বাড়ি, আমার নদীর ধারে কোনো জমি নাই। যাই হোক, এই কুকুরটাকে আমার খুব ভালো লাগছে, কুকুরটা খুবই কিউট ছিল গ্রামের কুকুর হিসেবে। হ্যালো, সো আজকে হচ্ছে 9 তারিখ, গত 2-3 দিনে হচ্ছে এই 2টা পার্সেল আসছে, আরও জিনিসপত্র আসতেছে দারাজ থেকে, বাট ওগুলো আমার তো, এটা খোলা হয় না। এটাই আছে হচ্ছে একটা ফানুস, আর এটা হচ্ছে ওর প্রিয় জিনিস, বের করি আগে। তো সে হচ্ছে কোকের প্রতি অ্যাডিক্টেড, এর জন্য এটা, এটা হচ্ছে মেনলি একটা কলম, কোনখান দিয়ে খুলতে হয় আই গেস পিছন দিয়ে, ও ইয়া, এই যে এটা একটা কলম। সো এই জিনিসটা আমার খুব কিউট লাগছে, অ্যান্ড দাম হিসেবে, ও মা, এটা ভিতরে বসে যায় আবার বের হয়ে আসে, জোস। যাই হোক, তো দাম হিসেবে জিনিসটা আমার ভালোই লাগছে, খারাপ না। সো দারাজেকে এটা তো একদম 5-এ 5 দিব, জিনিসটা খুব জোস আর কি, কোকের ক্যান। আর এটা হচ্ছে ফানুস, ফানুসটাও খুলি। তো এটা হচ্ছে ফানুস, আকাশে উড়বে কিনা আই ডোন্ট নো, ফ্লাইং লন্টন, লাভটা দিছে নাকি, আমি নর্মাল একটা অর্ডার দিয়েছিলাম। যাই হোক, এটা হচ্ছে জন্মদিনের রাতে 12টার পরে আকাশে উড়ানো হবে। সো দেখা যাক এটা আকাশে উড়ে কিনা, আই ডোন্ট নো, ভিডিও করতে পারবো কিনা সেটাও জানি না, বাট 9 তারিখ, আজকে আর সময় বেশি নাই। তো এবারে আমি ছবি উইশ করার থিম দিছি হচ্ছে পেপার আর্ট, আমার যত প্রকার কালার টালার আছে সব নিয়ে বসে গেছি,
বেশি কিছুই লিখতে পারবো না, কারণ ডিজাইন এখন মাথায় আসতেছে না। হ্যাপি বার্থডে লিখে উইশ করা ছবিটা তুলবো। গত বছর যারা ভিডিওটা দেখছেন তারা তো জানেনই যে উইশ করার জন্য আমি প্রতি বছর একটা করে নতুন ছবি দিই। গত বছরের ছবিগুলো আছে কিনা আই ডোন্ট নো, বলতে পারতেছি না। খুঁজলে আমি ভিডিওতে অ্যাড করে দিব, আর যদি না খুঁজে পাই তাহলে হচ্ছে এই বছরটাই দেখবেন কি সমস্যা। মোটামুটি 1 ঘন্টা লাগলো করতে, কালারটা করতে বেশি টাইম লাগছে, আঁকাইতে বেশি টাইম লাগে নাই। এটা আমুরটা, আমুরটা এখনো করা বাকি। তো এখন হচ্ছে ছবি তুলতে হবে, এগুলো ধরে ধরে ছাদে যাব। এখন যাব না বিকালে যাব বুঝতেছি না, এখন তো চরম রোদ। তো এখন আমি আসছি ছাদে, 5:30 মতন বাজে, এখন এখানে ফটো সেশন হবে আর কি। দুইটা জামা পরা লাগছে, মানে জামার ভিতরে আর একটা জামা পরছি যাতে একই রকম ছবি না আসে। এখন দেখা যাক, কাগজগুলো নিয়ে আগে ছবি তুলি তারপরে এডিট করে কি অবস্থা হয়। তো এইভাবে ধরে ধরে ছবি তোলা হয়ে গেছে, আশেপাশে বিল্ডিং থেকে আমাকে দেখতেছে মানুষজন, কিছু করার নাই, এখন আবার নিচে চলে যাব। আর এখন ছবি এডিট করে তারপরে আজকে করব কি কালকে করব জানি না, খুব অলস হয়ে গেছি। সো ইয়া, অ্যান্ড এই ইমোজিটা খুব কিউট হয়েছে, আগে এই টাইপের মানে একটু শেড দেওয়া ইমোজিগুলো ছিল মেসেঞ্জারে যখন আমার সনের সাথে প্রথম প্রথম পরিচয় হয়। এখন তো ফালতু একটা ফ্ল্যাট ইমোজি, বাট এই ইমোজিটা আমার খুব কিউট লাগছে, আমার নিজেরই খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, মেজাজ খারাপ হয়ে গেছে, আজকে আর ছবি এডিট টিডিট করবো না, আদৌ এডিট করবো কি না জানি না, মনে হয় না কিছু করব। আমার মন মেজাজ সব একদম নষ্ট হয়ে গেছে, জাস্ট খুন করে ফেলতে ইচ্ছা করতেছে, জাহান্নামে যাক। যদি কিছু না করি ভিডিওটা এতটুকুই করে ছেড়ে দিব, আর আমার ভালো লাগতেছে না। মানুষের তো একটা ইয়া থাকে, মেন্টালিটি থাকে, পুরা মেন্টালিটিটাই নষ্ট হয়ে গেছে আমার ফালতু। 15 তারিখ অ্যান্ড আমি অনেক বেশি টায়ার্ড, এই কয়েকদিন খুবই ব্যস্ত ছিলাম। তো এখন মোটামুটি হচ্ছে ডেকোরেশনের কাজগুলো শেষ করতে হবে। তো আমি দারাজ থেকে বেলুন কিনছিলাম, সেই বেলুনগুলো ফুলাবো এবং ছোটোখাটো ডেকোরেশন করার চেষ্টা করব, পর্দার উপরেই করব, কারণ দেওয়ালে কিছু লাগানো যাবে না। এবং এটা শুনে আমার খুব মেজাজটা খারাপ হয়েছে যে দেওয়ালে কস্টেপ লাগাইলে বলে কথা শোনা লাগে, খুবই বিরক্তিকর ব্যাপারটা, সিরিয়াসলি বিরক্তিকর। টাডা, লাগানো হয়ে গেছে, এখন হচ্ছে বেলুন দিয়ে ডেকোরেশন করা বাকি, মানে এইভাবেই করব আর কি। এই কিউট কিউট বেলুনগুলো আমি আজকে সাইকেল পাম্পার দিয়ে ফুলাবো, একটা নজেল থাকে সেই নজেলটা খুঁজে পাচ্ছি না, বাট ইয়া এটা দিয়ে আপাতত কাজ চালাই। আর এখানে হচ্ছে কালো ফিতা সুতা কিনছি, কালো ফিতা বেলুন টাঙানোর জন্য, কারণ আই লাভ ব্ল্যাক। ও কত কিউট না, এই ফার্স্ট এই কালো সুতা পাইছি, জোস। আন্ডা, সাইকেল পাম্পার দিয়ে ফুলানো যাচ্ছে না, নিজেকে ফুলাতে হবে, আমার লাংসের আজকে একটা ভালো কসরত হয়ে যাবে বুঝতে পারতেছি। কয়টাই ফুলাইতে পারছি আর পারবো না, কারণ মানে গিট্টু দিতে দিতে আমার এই হাত লিটারেলি এই হাত একদম ছিলে গেল, এত কষ্ট এই ছোট বেলুন ছাতা। এর থেকে বড় বেলুন কিনা ভালো ছিল, আমি ভাবছিলাম 100টা ফুলাবো, 100টা ফুলানো পসিবল না, দেখতে ফোকে নিয়ে না হলেও এর থেকে বেশি আর কিছু করতে পারতেছে না, প্রচন্ড টায়ার্ড লাগতেছে। ও মরিচ বাতি আছে তো, আচ্ছা ঠিক আছে মরিচ বাতি দিয়ে দিব, মরিচ বাতি দিয়ে দিলে এমনিই গর্জিয়াস হয়ে যায়, দেখতে সুন্দর হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, আর বেশি কিছু করতেছি না, এখন কালকে ভিডিও করলে করলাম, না করলে এভাবে ছেড়ে দিব, আর পারতেছি না। খুব বাজিং হচ্ছে বাট খুব একটা খারাপ লাগতেছে না, এখানে একটা গিটারও রেখে দিছি আমি, অ্যান্ড কিউটই লাগতেছে মোটামুটি, দেখতে খারাপ লাগতেছে না। সো ইয়া, আজকে আবার হচ্ছে সন্ধ্যার সময় ইন্টার্ন রিসেপশন প্রোগ্রাম আছে, সেখানে যাইতে হবে, আর সন্ধ্যার সময় কিছু করার আমি টাইম পাবো না। সো দ্যাটস ইট, দেখি কালকে ভিডিও শেয়ার টেয়ার করা যায় কি না, আর এভাবেই দিয়ে দিব, আই ডোন্ট নো কি করবো। উমা থেমে গেছে, এই যে লাইটের এই জিনিসটা খুব ভালো লাগে যে হঠাৎ হঠাৎ করে নিজেরাই চেঞ্জ হয়, কি জোস। ওকে সো আপাতত বাই। এটা কাপড় দিয়ে বানায় না কাগজ, কে জানি আসতেছে। ও হলো, হ্যাঁ আমি বলবো যে আমি ফানুস উড়াবো, আল্লাহ কত বড় একটা ফাটা। তাহলে তুমি কি করতা? কিনে দিতাম এখান থেকে। আরে বাবারে, জীবনে 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 উড়বে না, এবং এটা উড়ানো যাবে না, ধরাচ্ছি ধরা এখানে ফেলে রেখে যাবো। কেন উড়াবো? মাংস বাড়িতে ইয়ে করে পড়বে যা,
ছাদেই ফেলো, ছাদে উপরে ছেড়ে দাও, তাইলেই তো হয়। এই জিনিস উড়বে না বুঝা গেছে, বাট ট্রাই মারি। একটু ফুটা থাকলে উড়বে না, আর এটা তো পুরাটাই ফাটা, ঠান্ডাই আছে। কতক্ষণ ধরে ধরাতে হয় আগুন? বাতাস, প্রচন্ড বাতাস। ফানুস তাহলে খুবই সেন্সিটিভ একটা জিনিস। ওহ দারুন, ওমা ওমা, রড থেকে খুলে পড়ে যাচ্ছে, এবার আগুন ধরবে মনে হচ্ছে। এমনি উপরে ছেড়ে দাও। আরে ভাব, বোঝায় দিল যাবে, ও গেল শেষ, ফাইনালি সব বুড়ে বালি হয়ে গেছে। তো রাতে এই পিক ফেলের পর আমরা সকালে আসছি কালাই রুটি খেতে। কালাই রুটি দিয়ে বার্থডে বয়ের হচ্ছে জন্মদিন পালন হবে, কেকের বদলে এবার কালাই রুটি কাটা হবে। তো আমরা আসছি দুপুরে লাঞ্চ করতে। এটা হচ্ছে শাওনের, ও হচ্ছে খিচুড়ি আর চিকেন চাপ খাচ্ছে, আমারটা এখনো আসে নাই, এই দুইটাতে বসছি। আমারটাও চলে আসছে, অ্যান্ড এই প্লেট মাত্র 99 টাকা, ভাবা যায় মানে 100 টাকা আর কি, 1 টাকা ফেরত পাই নাই। সো এটা মাত্র 99 টাকা, খাবার কেমন হবে জানি না, বাট তুমি কই গেছিলা? তো এটা হচ্ছে শাওনের জন্মদিনের কেক, ওর বান্ধবীরা কাটাইছে, সে আবার আমার জন্য এক পিস বেঁধে নিয়ে আসছে। লাঞ্চ প্রায় শেষে আমরা এখন কেক খাবো, আমরা তো না অ্যাকচুয়ালি আমি কেক খাবো, সে কেক খায় না। আমরা এখন আসছি মুভি থিয়েটারে মলাং দেখতে, কারণ আজকে আদিত্য রায় কাপুরের জন্মদিন এবং এই লোকটারও জন্মদিন। সে লোক সিনেমা দেখতে ইন্টারেস্টেড না, বাট আমি দেখবো আর কি সিনেমা। সো ইয়া, এখন এটা ভিডিওতে দেওয়া যাবে না, কারণ এটা ভিডিওতে দিলে আমি কপিরাইট ক্লেম খাবো। বাই। পিছে বসে সিনেমা দেখতে তোমার অনুভূতি কেমন? থাপড়া ভৌমি, এই সিনেমা হলটা আমার খুব পছন্দ। হ্যালো, হাই। তো মুভি দেখার পর আমরা চলে আসছি ক্যাথলিন পেস্ট্রি শপে। ক্যাথলিন পেস্ট্রি শপের নিচটা যে এত সুন্দর সেটা জানা ছিল না, অ্যান্ড সে এবার বলছে যে সে হচ্ছে কেক কাটবে না। হ্যাঁ, তার কেক কাটতে নাকি বিরক্ত লাগে, তাও তার বান্ধবীরা তাকে কেক কাটাইছে, অ্যান্ড আমার সাথে সে কেক কাটবে না। আমি বলছি যে কেক কাটবি না তো চল পেস্ট্রি খাওয়াই। সো আমরা পেস্ট্রি খেতে চলে আসছি, আর এই ছিল এবারের জন্মদিন, খুবই ছোটোখাটোভাবে পালন করছি, বেশি কিছু পালন করে নেই। সো আজকের ভিডিওটা বাড়াচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।